শুভ সকাল বন্ধুরা, মুকুল সিম্পল লাইফ চ্যানেলে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের একটা নতুন ব্লগ শুরু করছি। আজ মঙ্গলবার, আজকে ঠাকুর ঘর থেকেই শুরু করছি, যদিও ঠাকুর ঘরে এখনো যাইনি, কারণ ঠাকুরের পাশেই রয়েছে, কি বলতো, স্নানটা হয়নি এখনো। তো যাই হোক, এখন আজকে মঙ্গলবার, আজকে মা মঙ্গলজনিমার পুজো টুজো হবে, তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, তো চলো, আজকে সকালবেলা মেঘলা মেঘলা করছে, আর আজকে কি করেছি বলতো, সকালে ঘুম থেকে উঠেই আগে, মানে চা খাওয়ার আগেই আমি কতগুলো সাবান কেচে নিয়েছি, সাবানগুলো কেচে নিয়ে ছাদে দিয়ে এসেছি, কারণ আজকে শুনলাম নাকি বৃষ্টি বৃষ্টি হবে, কালকে শুনেছিলাম যে আজকে নাকি মঙ্গলবার থেকে বৃষ্টি হবে। তো যাই হোক, শোনার পরেই দেখলাম কি আবার ইয়েও হচ্ছে, মেঘলাও হচ্ছে, তার মানে ঠিক সত্যি হতেও পারে। তো বিছানা চাদর টাদরগুলো ছিল, তাই না, দিয়ে বিছানা চাদর টাদরগুলো সব আবার কেচে ছাদে দিয়ে এসেছি, আর ছাদে দিয়ে এসে শুকিয়েও গেছে, এখন নিয়ে আসবো, নিয়ে এসে রেখে দেবো, কারণ মেঘলা করছে, বৃষ্টি যখন তখন নামতে পারে, তো সেই জন্য ছাদ থেকে এগুলো নামিয়ে নিয়ে রেখে আসবো, রেখে দেবো, তারপরে স্নানে যাব। ঠিক আছে, তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, ব্রহ্মণ্যতেজসে জগত সবিত্রী সূচাই সবিত্রী কৎমনে ভগবতী শ্রী সূর্যায় নম। ওং নমস্তু সূর্যায় সহস্র মানবে, নমস্তু বিশ্বানর জাত বেদসে। নারায়ণং শ্রী বিষ্ণবে নম। পুজো হয়ে গেল, ঠাকুর মশাই পুজো করে চলে গেল, মামঙ্গলচুরি পুজো হয়ে গেল। হ্যাঁ, আর এই যে ঘরগুলো পরিষ্কার করে নিলাম পুজোর পর, চলো এবার রান্নাঘরে যাই। আমার সোয়াবিনের তরকারি করলাম, এই জন্য সোয়াবিনের তরকারি আমার রেডি হয়ে গেছে। চলো, ওখানে ঝিঙে আলু পোস্ত আছে, একটা সবজি আছে, আর আলু চোখা আছে, আলু মাখা আর কি, জিরে শুকনো লঙ্কা আর ইয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে। বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে গো, দেখো বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের মধ্যে হাওয়া নেই। আচ্ছা, আমি রান্নাঘর থেকে এলাম তো ওই জন্য মনে হয় এত গরম লাগছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া ধোয়া সব হয়ে গেল, এখন আর কি করব, এখন হচ্ছে কি যে রেস্ট, একটু রেস্ট নেব। রোদ্দুর নেই কিন্তু খুব গরম গো, প্রচন্ড গরম।
সিঁড়িটাতেই বসে তোমাদের সাথে একটু গল্প করি। ঝাপসা আসছে কেন কি জানে, আর ফোনে একদম চার্জ নেই জানো তো, ফোনে চার্জ দিয়েছিলাম, দিয়ে ভাবলাম কি যে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথাবার্তা হয়নি, আর আজকে খাওয়া দাওয়া তো সেই মানে মাছ মাংস ডিম কিছু করিনি বুঝেছো তো, তো সেই জন্য আজকে স্পেশাল বলতে আর কি কিছুই নেই। আজকে নিউটেলার তরকারি করেছিলাম, সেটা অবশ্য পেঁয়াজ রসুন টসুন আদা এসব দিয়ে করেছি, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো ওই হলো আর কি, মাছ মাংস ডিম কিছু আজকে হয়নি, আর ঝিঙে আলু পোস্ত আর আলুর চোখা তো আমাদের বলেছি আগে, আলুর চোখা আর কি বলে ওটাকে, হ্যাঁ একটা সবজি ছিল সব রকম মিশিয়ে। তো এখানে যে একটু বসবো সেও নিস্তার নেই, এত গরম করছে, এত গরম করছে না বাবা, এনেছে ঘিমে চান করে গেছি একেবারে, প্রচন্ড গরম লাগছে। আসলে রান্নাঘর থেকে বেরিয়েছি তো কাজকর্ম করেই দেখবে মানে বেশ গরম লাগে, আর একটু ফ্যানের তলায় না বসলে হয় না, আর ফ্যানের তলায় বসবো কি বলতো, একটা কথাও তোমরা বুঝতে পারবে না, এত জোরে একটা ঘনঘন ঘনঘন করে আওয়াজ হয় না যে তোমরা কোনো কথাই বুঝতে পারবে না, সেই জন্য ফ্যানের তলায় আর বসলাম না, আমি ভাবলাম কি একটু এধারে যাই গিয়ে তোমাদের সাথে একটু কথা টথা বলি আর তারপরে একটু রেস্ট নেব। আর বিকেলবেলা একটুখানি ছাদে না উঠলে ভালো লাগে না জানো তো, ছাদে উঠলে একটুখানি বেশ একটু মুক্ত হাওয়া বা তোমার এই ঘুরি উঠছে সব হাওয়া দিচ্ছে দিচ্ছে, তো ছাদে সব লোকেরা ওঠে, বিকেলটা বেশ ভালো লাগে। আর বাইরে তো বিশেষ বেরোই না টেরোই না। আর সেদিনকে কি হয়েছে জানো তো, সেদিনকে আমাদের আসার দিনকে যেদিনকে বিষ্ণুপুর থেকে এলাম সেদিনকে খুব মানে ইয়ে হয়েছে, ট্রেনে লেট ছিল প্রায় 3 ঘন্টা মতো লেট ছিল ট্রেনে, আর সে কি অবস্থা বাবা মানে ভাবা যায় না। আর আমরা বাড়ির থেকে তো বেরিয়েছি একদম ট্রেনের যে টাইম সেটাকেই ভেবে আমরা বেরিয়েছি, আর তারপরে স্টেশনে এসে দেখছি যে ট্রেনটা 3 ঘন্টা লেট আছে, 3 ঘন্টা তো লেট হলো, উল্টে আবার তোমার ট্রেন যদি বা এলো হাওড়াতে টিকিয়াপাড়া থেকে স্টেশনে, হাওড়া স্টেশনে ঢুকতে 45 মিনিট লাগে গেল একটা স্টেশন, বাবা কি অবস্থা। তারপর খালি কারেন্ট চলে যাচ্ছে, মানে কি বলবো, দুর্ভোগের শেষ নেই সেদিনকে। পুরো জার্নিটাই ঠিক ছিল, পুরো জার্নিটা মানে আমরা প্রতিদিন এক একটা দিন এক একটা বাড়িতে গেছি, মানে প্রথমে গেছি রূপনারায়ণপুর, তারপর রূপনারায়ণপুর থেকে শনিবার দিন রূপনারায়ণপুর গেছি, শনিবারটা ছিলাম, রবিবার দিনকে রানীগঞ্জ গেছি, রবিবারটা ছিলাম, তারপরে সোমবার দিনকে বিষ্ণুপুর গেছি গোপালপুর আর ফুলদিবাড়িতে, সেখানে ছিলাম সোমবারটা, আবার মঙ্গলবার দিন আমাদের তোমাদের দেখিয়েছি যে সারেশ্বরের মন্দির গেছিলাম পুজো দিতে, তো সারেশ্বরের মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসেই তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে, আমরা তো রাইট টাইম আছে জানি, এবারে স্টেশনে এসে শুনছি যে লেট, তারপরে তো আর সেই সময় মামনের শরীরটা ভালো ছিল না একদম, দিয়ে সে কি অবস্থা জানি না, দুর্ভোগের শেষ নেই। দিয়ে তারপরে আবার সেই হাওড়াতে যদি বা নামালো যখন, তখন আবার কত দূরে নামালো, সেখান থেকে আবার সেই হেঁটে হেঁটে লাগেজ নিয়ে, তার আগে বৃষ্টি হয়েছে সেই জল কাদা সেই সব দিয়ে হেঁটে কতটা রাস্তা গিয়ে তারপরে আবার স্টেশন, অনেকটা দূরে মানে নেবেছি আর কি আমরা, তো যাই হোক সেই সেদিনটা খুবই গেছে। তারপর বাড়িতে এসে আমরা পৌঁছলাম কখন জানো, 11:30 রাতে 11:30 সেটা পৌঁছলাম, তো অসুবিধে কিছু হয়নি তেমন কিছু, তো যাই হোক সব সময় যে সব সময় ঠিকঠাক হবে সেটাও তো ভাবা ঠিক নয় তাই না, কখনো সখনো তো একটু এধার ওধার হতেই পারে, সেগুলো সবই মেনে নিতে হবে আমাদের, তো যার জন্য পুরো জার্নিটাই ঠিক ছিল, পুরো জার্নিটা মানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু আসার দিনকে একটা দুর্ভোগ ছিল আর কি কপালে, কিছু করার নেই, কপালে দুর্ভোগ থাকলে কি খণ্ডন করা যাবে না, তো যাই হোক চলো
তোমাদের সাথে একটু সেদিনকার ঘটনাটা তো বলাই হয়নি, সেই জন্য আজকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আজকে ওই জন্য তোমাদেরকে বললাম, আর এখন একটু রেস্ট নিই। হ্যাঁ, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? সন্ধে হয়েই এসছে, এখন খুব তাড়াতাড়ি সন্ধেই হয়ে যাচ্ছে। একই টাইমে ঘুরছি, সব কাজ করছি, কিন্তু টাইমটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না, আস্তে আস্তে দিনটা ছোটই হয়ে যাচ্ছে। ওই যে সব পাখি, আকাশটা দেখো লাল হয়ে আছে। চলো আটা মেখে নিই, আটা মেখে এবার রুটিটা করে নেব। আর এবারে তরকারি টরকারি হবে না, কারণ ওগুলো করা আছে। তো একটু চিড়ে ভাজবো, চিড়ে বাদাম একটু ভাজার ইচ্ছে আছে। ওবেলায় ভাজার কথা ছিল কিন্তু সময় করে উঠতে পারিনি, মানে এই বেলায় ভাজতে হবে। চিড়ে বাদাম ভাজাটা কারি পাতা দিয়ে করলে তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে চা দিয়ে। আগে তো মানে শেষ হওয়ার আগে আমি বানিয়ে দিতাম, আবার ইদানিং আর বানানো হচ্ছে না। মাঝখানে চিড়ে খেলে অ্যাসিড হচ্ছিল, যার জন্যে চিড়েটা মানে বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো এখন বলছে কি যে আবার চিড়ে ভেজে দাও। রুটিটা করে নিই, তারপরে চিড়েটা ভাজবো। ওই যে তোমার দাদাভাই যাচ্ছে, এত ঘাম দিচ্ছে, দেখো কপালে টিপটা কত কখন পড়ে গেছে ঘামের উপর, নেমে পুরো স্নান একদম। রুটি করছিলাম আর ওই যে টিভি মিউট করা আছে, ও দেখে এই মাত্র বেরোলো, ও বেরোনোর পরে আমি মিউট করে দিই। দিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। এই রুটি করে এলাম, রুটি করে বান্টি রুটিটা, বান্টি আর তিন্নি রুটিটা নিয়ে গেল, আর আমাদের রুটিটা আজকে একসাথে করে নিয়েছি। কি বলতো, রান্নাঘরে যতবারই যাব ততবারই মানে ঘামে ভিজে যাব, যার জন্য ভাবলাম কি যে যখন একবারই এরকম ঘাম এরকম ভিজে গেছি, দেখেছো কি অবস্থা, তাতে বলছে একবারই হয়ে যাক, কারণ কপাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, টিপ ছাড়া থাকি না। তো আর টিপটা ঘামে যখন মুছেছি এরকম করে এ করেছি, তখন টিপটা কোথায় পড়ে গেছে। আর টিপ একবার যদি জল লাগে না, আঠা ভেতরে জল ঢুকে গেলে আঠা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আবার একটা অন্য টিপ এখন পরে নেব। তো এখন এই রুটি রুটি করে একটু বসছি ফ্যানের হাওয়াতে, আর যার জন্য তোমাদের সাথে জোরে কথা বলছি। আমি দেখেছি আমার কথাগুলো খুব আস্তে আস্তে হয়, তো যার জন্য এখন তোমাদের সাথে জোরে জোরে কথা বলছি। এখন একটু বসবো আর ফোন টোনগুলো নিয়ে তোমাদের অনেকের ভিডিও টিডিও দেখব আর কমেন্ট করব। তারপরে কিছু ফোন টোন করতে হয়, ফোন যদি আসে ধরতে হয়, এই সবগুলো এখন সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাটা একটু এটা একটু রিল্যাক্স টাইম, মানে টাইম আর কি। ঠাকুর ঘর থেকে বেরোলাম, বেরিয়ে আটা থেকে রুটি করা হয়ে গেল, আর সন্ধ্যাবেলা কাজ কিছুটা এগিয়ে গেল আর কি। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই যে লেবু আজকেও ছাড়ানো হয়নি, কি বলতো, এটা ছাড়াতে গেলে সময়ের দরকার, আর যার জন্য সেই সময়টা হয়ে উঠছে না। এই যে হলুদ হয়ে গেছে, তার মানে পেকে গেছে বোধ হয়,
কালকে চেষ্টা করতেই হবে ছাড়ানোর। মনে হচ্ছে খুব সুন্দর লেবুটা, কালকে করতেই হবে, পেকে গেছে দেখেছো, কারণ পেকে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই, আর তোমাদের ভালো লাগে আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক দিও আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে। আর কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।